হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নলেজ ডেভেলপারের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্লোচার্ট। আর আমার আগের ভিডিওটিতে আমি অ্যালগোরিদমের উপর যথাযথ একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যারা যারা আমার ওই ভিডিওটি দেখেন নাই, তারা প্লিজ আমার অ্যালগোরিদমের ওই ভিডিওটি দেখে আসুন, তাহলে ইনশাল্লাহ পুরোপুরি একটা ধারণা অর্জন করতে পারবেন। তো ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব, হিট দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ। তো আজকে আমি ফ্লোচার্ট নিয়ে যেটা কথা বলবো সেটা হচ্ছে ফ্লোচার্ট কি। ফ্লোচার্ট হচ্ছে যে একটি পদ্ধতিতে বা একটা প্রোগ্রামকে প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। ফ্লোচার্ট হচ্ছে কোনো একটা পদ্ধতি, এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে সেই প্রোগ্রামকে প্রতীক আকারে প্রকাশ করা হয়। তো দুইটি সংখ্যার যোগফল, আমরা এর আগে যেটা দেখছিলাম দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম বা ফ্লোচার্ট আমরা যেটাই বলি। তো আমরা যদি এটা সলভ করতে যাই, তাহলে আমরা আগে ফার্স্টে অ্যালগোরিদম দেখব। প্রথম ধাপে আমরা কি করছিলাম, যে প্রোগ্রামটি আমরা শুরু করছিলাম। সেকেন্ড ধাপে কি করছিলাম, সংখ্যা দুইটিকে আমরা ইনপুট আকারে নিয়েছিলাম। এবং থার্ড ধাপে কি করছিলাম, যে সংখ্যা দুইটি যোগফল বা অপারেশনের মাধ্যমে আমরা যোগফল নির্ণয় করছিলাম। তারপরে কি করছিলাম, আমরা চতুর্থ ধাপে যোগফলটি প্রদর্শন করছিলাম আউটপুট আকারে বা প্রিন্ট এফ এর মাধ্যমে। আমরা প্রোগ্রামটি আমরা আউটপুট আকারে এটা প্রিন্ট করছিলাম। তারপরে ধাপ পঞ্চম ধাপে হচ্ছে কি, প্রোগ্রামটি আমরা শেষ করছিলাম। তো এখানে যদি আমরা দেখি যে ফ্লোচার্টটা কিভাবে ড্র করছে বা ডিজাইন করছে, আমরা এখানে কি দেখতেছি, প্রথম ধাপে এটা অ্যালগোরিদম পার্টটা গেছে, এবার হচ্ছে ফ্লোচার্ট পার্টটা। তো ফ্লোচার্ট পার্টটা কি বলছে, যে প্রথম পার্টে আমি স্টার্ট করছি, প্রথম পার্টে আমরা স্টার্ট করছি, স্টার্টের যে সাইনটা সেটা হচ্ছে এখানে লেখা আছে যে কোনটা কোন সাইন, আমরা আগে এটা শিখে নিই। আমরা প্রতীকের ব্যবহার দিয়ে শিখবো এখন। আমরা প্রতীকের ব্যবহার বলতে এখানে শুরু বা শেষের জন্য আমরা এই প্রতীকটি ইউজ করি। আর ইনপুট ও আউটপুট আকারে কোনো একটা ভ্যালুকে যদি আমরা নিতে চাই, তাহলে আমরা এই প্রতীকটি ইউজ করবো বা এই সাইনটি ইউজ করবো। আর যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কোনো একটা অপারেশনে কাজ করতে চাই, তাহলে আমরা এই সাইনটি ইউজ করবো। এবং সিদ্ধান্ত বা দুঃখিত সিদ্ধান্ত বা কোনো কিছু হা অথবা না, আমরা যদি কোনো কিছু বুঝাইতে চাই, তাহলে এই সাইনটা ইউজ করবো। আর এখানে কি বলছে, ডিরেকশনাল নির্দেশ বা কোনো কিছু ডিরেকশন, আমরা এই দিকে যাবো, কোন দিকে যাবো, কিভাবে প্রোগ্রামটি হয়তো সামনে থেকে উপরে ডানে বামে আমরা যেভাবে প্রোগ্রামটিকে রান করাবো বা নিয়ে যাবো বা লিখবো, সেটা আমরা ডিরেকশন আকারে প্রকাশ করব এই সাইনের মাধ্যমে। আর আমরা এই সাইনটি ইউজ করব যে কোনো একটা পেজ থেকে অন্য একটা পেজে যাওয়ার সময় এই সাইনটি ইউজ করব। তো আমরা অ্যালগোরিদম থেকে ফ্লোচার্টটা ডিজাইন করা শিখবো। এখানে যেহেতু বলছে যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম লিখো এবং এর ফ্লোচার্টও লিখো, তো অ্যালগোরিদম শুরু আমরা স্টার্ট দিয়ে শুরু করছি। এবং স্টার্টের জন্য আমরা যে সাইনটা দেখছিলাম কি, সেখানে আমরা এই সাইনটা ইউজ করবো স্টার্টের জন্য। আর আমরা প্রোগ্রামটি স্টার্ট করব কোথায়, এখানে। তো স্টার্ট করার পর আমরা কি করব, প্রোগ্রামটি চলা শুরু করবে। চলা শুরু করার পর দেখবে দুইটি সংখ্যার ইনপুট নিব, আমরা দুইটি সংখ্যা যখন ইনপুট নিব, রিড হচ্ছে কি, আমরা দুইটি সংখ্যা পড়তেছে যে কোন কোন সংখ্যা, একটা হচ্ছে এ আর একটা বি, আমরা দুইটি সংখ্যার ইনপুট নিব। এরপরে সংখ্যা দুইটি যোগফল নির্ণয় করব। তো সংখ্যা দুইটি যোগফল বলতে আমরা একটা সাম নির্ণয় করব, এবং অপারেশনের মাধ্যমে আমরা সংখ্যা দুইটিকে যোগফল নির্ণয় করব, সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এবং লাস্টে কি, যোগফল প্রদর্শন বলতে প্রিন্ট করব আমরা কি, সাম। আমরা যদি এই সামকে প্রিন্ট করি, তাহলে আমাদের রেজাল্ট দিবে কি, এ প্লাস বি। এ প্লাস বি রেজাল্ট কি হবে, সাম। তো আমরা যদি সাম প্রিন্ট করি, তাহলে এই সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তো সাম প্রিন্ট যদি দিই, তাহলে ওইটা সেম হয়, আমাদের এ প্লাস বি প্রিন্ট হবে, আর এন্ড হবে কি, শেষ। তো ভিউয়ার্স, এই ছিল আমার ফ্লোচার্ট নিয়ে ভিডিও টিউটোরিয়াল। আশা করি সম্পূর্ণভাবে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি, আপনারা সবাই বুঝতে পারছেন আমার লেকচারটা। তো যারা যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আগামীতে আমি সুডোকোড নিয়ে আলোচনা করব। তো আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখুন সিকোয়েন্স আকারে, তাহলে ইনশাল্লাহ সি প্রোগ্রামিং এর উপর একটা সম্পূর্ণ ধারণা অর্জন করতে পারবেন। আসসালামু আলাইকুম।